আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাধন জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2016 তে। আমরা রয়েছি দ্বিতীয় রাউন্ডে, আর কয়েকদিন পরেই দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে যাবে এবং তারপর পরে শুরু হবে কুইজ কুইজ 2017। বাংলাদেশের যে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পড়ুয়া দুজনকে নিয়ে আপনার স্কুল থেকে একটি দল গঠন করতে পারেন এবং সেই দলকে নির্বাচিত করে একটা আবেদনপত্রে তাদের নাম উল্লেখ করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ কুইজ 2017, বাংলাদেশ টেলিভিশন, রামপুরহাট, ঢাকা। পাঠিয়ে দিন এবং অংশ নিন কুইজ কুইজ 2017। তবে আজকে আমাদের এখানে রয়েছেন চার দল তুখোড় কুইজার যারা উঠে এসেছেন দ্বিতীয় রাউন্ডে। তো চলুন আগে এই চার দলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিন। মুবাহত ইসলাম লাবি, ক্লাস 7, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা। মুনিম শাহরিয়ার, সপ্তম শ্রেণী, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা। মোহাম্মদ সাকিব হাসান, সপ্তম শ্রেণী, বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ। সাকিব সিয়াম, সপ্তম শ্রেণী, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ। রিয়াসাত হাসান লাবিব, ষষ্ঠ শ্রেণী, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আহনাফ আমির, সপ্তম শ্রেণী, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আরিবা আফরিন, ক্লাস 7, হলিক্রস গার্লস হাই স্কুল। নাফিসা নওশে, ক্লাস 7, হলিক্রস গার্লস হাই স্কুল। পরিচয়ের পালা শেষ। এবার জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম, নিয়ম অনেকটা আগের মতনই থাকছে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা করছি সেটা হলো ছবি দেখাবো, সাথে প্রশ্ন দেব এবং তখনই উত্তর দিতে পারলে সঠিক উত্তরের জন্য 20, ভুল উত্তরের জন্য জরিমানা হবে 10। যদি সরাসরি উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে আমরা চারটি সম্ভাব্য উত্তর আপনাদেরকে দেখাবো, তবে সেক্ষেত্রে নম্বর পাবেন 10 যদি উত্তর সঠিক হয়, আর ভুল হলে জরিমানা হবে 5। তবে সবসময়ই যেটা একটা কাজ হবে সেটা হচ্ছে চাইলে আপনি ডাবলের জন্য খেলতে পারবেন, বোনাস নাম্বারের জন্য খেলতে পারবেন, অর্থাৎ আপনি ডাবল করতে পারেন আপনার নম্বরকে। কিন্তু একটা রিস্কও সেক্ষেত্রে আছে, সেটা হচ্ছে যে জরিমানাটা তখন ডাবল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো আমরা খেলবো আমাদের আজকের এই খেলা। রেডি? ভেরি গুড। তো চলে যাই আমাদের প্রথম প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রথম প্রশ্ন, একটা কবিতা লেখা আছে এই পাতাটায় এবং কবিতাটা লেখার সময় অনেক কাটাকুটি করা হয়েছে, তো কাটাকুটিটা আবার এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে কালি দিয়ে যেন মনে হয় একটা পিস অফ আর্ট, একটা শিল্পকর্ম। সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে হলিক্রস গার্লস স্কুল, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা এবং তারই কাটাকুটি বলছেন হলিক্রস। কেন মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের? এটা আমরা দেখেছি এবং এই সম্পর্কে পড়া আছে। এই সম্পর্কে পড়া আছে। কত নম্বর যদি খেলবেন? 20? ডাবল, 40 নম্বরের জন্য শিওর। আমি জাস্ট খালি সতর্কীকরণ বিজ্ঞপ্তি যেটা, যে ভুল হলে কাটা যাবে 10 নম্বর না, ডাবল 20 নম্বর। রাইট, 20 নম্বর। যোগ হলিক্রস গার্লস স্কুলের আরিবা আফরিন এবং নাফিসা নওশের, তারা বলছেন যে এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা, তারই কাটাকাটি, তারই আঁকিবুকি। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ওয়েল ডান হলিক্রস গার্লস স্কুল, 40 নম্বর শুরুতেই আপনারা দখলে নিয়ে গেলেন। দেখা যাক এরপরে 40 নম্বর কোন দলের খাতায় যোগ হয়। পরের প্রশ্ন আসছে এক্ষুনি আমাদের পর্দায়। তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা এবং সমাজতন্ত্রী বিপ্লবী। তিনি 1959 থেকে 1976 পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এরপর ফেব্রুয়ারি 2008 তিনি স্বেচ্ছায় অবসরে যান এবং তার আগ পর্যন্ত তিনি মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। কি তার নাম? তার ছবি দেখেন, এই হচ্ছেন তিনি। হলিক্রস গার্লস স্কুল আবারও বাজার প্রেস করেছেন। কনফিউজড, আমি দুঃখিত হলিক্রস গার্লস স্কুল, আপনাদের নম্বর 10 কাটা যাচ্ছে। আর কেউ আছেন? বাকি তিন দল সুযোগ পাবেন। চিনতে পারছেন এই ভদ্রলোককে? কোনোভাবে চেনেন তাকে? কিউবান রাজনৈতিক নেতা, সমাজতন্ত্রী বিপ্লবী। 1959 থেকে 76 সাল পর্যন্ত তিনি কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, যাই হোক আমরা সম্ভাব্য তাহলে চারটি উত্তর দেখাই, সেক্ষেত্রে কেবলমাত্র এই তিনটি দল অংশগ্রহণ করার সুযোগ পাবেন, হলিক্রস আপনারা সুযোগ পাচ্ছেন না। সম্ভাব্য চারটি উত্তর, ফিদেল ক্যাস্ট্রো, রাউল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, মাদুরাই। ফিদেল ক্যাস্ট্রো, রাউল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, মাদুরাই।
বাজার প্রেস করেছেন এপাশে বাংলাদেশ নৌবাহিনী কলেজ, এক নম্বর হবে কোনটা? এটা ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো বলছেন যে এটি হবে সঠিক উত্তর। কেন মনে হচ্ছে যে ফিদেল ক্যাস্ট্রো? নামটা শোনা শোনা লাগে। নামটা শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা, রাউল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, এগুলো শুনেন। আচ্ছা, কত নম্বর যদি খেলবেন? দশ নাকি বিশ? দশ। সঠিক নাও হতে পারে, নাম্বারও কাটা যেতে পারে। যে হোক, দশ নম্বর যদি খেলতে চাচ্ছেন তারা বলছে যে এটির সঠিক উত্তর হবে ফিদেল ক্যাস্ট্রো। উত্তর সঠিক হলে দশ, আর ভুল হলে জরিমানা পাঁচ। এবং আপনাদের পাঁচ নম্বর জরিমানা হলো না, ফিদেল ক্যাস্ট্রো অ্যাবসলিউটলি রাইট আনসার। ফিদেল ক্যাস্ট্রো, তিনি সেই বিপ্লবী, কিউবান রাজনৈতিক বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রো। চলে যাই পরের প্রশ্নে, দেখা যাক কোন দল এটির উত্তর দেন। একটি বিশেষ স্থান, সেটাতে যখন আমরা বেড়াতে যাই বা ঘুরতে যাই, তখন আমরা এই নির্দেশনা সংকেত দেখতে পাই। আমার প্রশ্ন হচ্ছে যে কোন স্থানে গেলে, পরিদর্শনে গেলে আমরা এই নির্দেশনা সংকেতটি দেখতে পাই, এবং আমাকে নির্দেশনা সংকেতটার মানেটাও একটু বলতে হবে, ঠিক আছে? সংকেত, বাজার প্রেস করেছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা, কোথায় দেখতে পাবেন? বাজার প্রেস করা মানে আপনি উত্তর জানেন। বিপদ সংকুলন এলাকায়। কত নম্বরের জন্য খেলবেন? বিশ না চল্লিশ? বিশ নম্বরের জন্য খেলবেন। আপনারা বলেছেন বিপদ সংকুল এলাকায় গেলে এই ধরনের সতর্কতা সংকেত দেখা যায়। উত্তর সঠিক হলে বিশ, ভুল হলে কাটা যাবে দশ নম্বর। বাংলাদেশ নৌবাহিনী কলেজ, আপনাদের উত্তর ভুল। এটা হচ্ছে চিড়িয়াখানায় গেলে, এখানে দেখানো আছে একটা আপেল বা খাবার দেয়া নিষেধ, এবং বলা হয়ে থাকে যে চিড়িয়াখানায় প্রতিটি পশু পাখির খাবার আলাদা আলাদা। অনেক সময় হয় যে আমরা গেলে পরে করি কি, আমাদের হাতে যা খাবার আছে খেতে দিই, কিন্তু সেটি সবসময় সেই পশু বা প্রাণীটির জন্য ভালো নাও হতে পারে, সেটা তার জন্য বিপদজনক হতে পারে, কারণ আমরা জানি না যে কোন পশু পাখি কোন খাবারটা তার জন্য উপযুক্ত। সেজন্যে চিড়িয়াখানাতে বলা থাকে যে কখনোই আপনি কোনো প্রাণীকে কিছু খাওয়াবেন না, কারণ খাওয়ানোর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ আছে। আর আরেকটা হচ্ছে ওই একটু ভালো করে দেখার জন্যে অনেকে যে খাঁচা তৈরি করা থাকে বা দেয়াল তৈরি করা থাকে, দেয়ালের উপরে উঠে পড়ে দেখতে চায়, এবং সম্ভাবনা আছে যে দেয়াল থেকে আপনি পড়ে যেতে পারেন। সেজন্য বলা হয় যে কখনো চিড়িয়াখানায় গেলে আমরা সেখানকার যে পশু প্রাণী আছে তাদেরকে কখনোই খাওয়াবো না, এবং আমরা কখনোই যে সীমানাটা আছে সেটা অতিক্রম করার চেষ্টা করবো না, বা সীমানার উপরে আমরা উঠবো না, কারণ তাতে আমাদের মারাত্মক বিপদ হতে পারে, ঠিক আছে? এরপর থেকে চিড়িয়াখানায় গেলে আমরা এই নিয়মটা সবসময় মানব। অল রাইট, দুঃখিত বাংলাদেশ নৌবাহিনী কলেজ, দশ নম্বর জরিমানা হয়ে গেল আপনাদের। চলে যাই পরের প্রশ্নে, দেখি এবার কারা উত্তর দেন। মহিষ দেখা যাচ্ছে, এবং দূরে অনেক মহিষ, পাশে একটা নদী, এবং সেখানে মহিষের দুধ দোয়ানো হচ্ছে। বাংলাদেশের দিনাজপুর এবং রংপুর এলাকায় নদীর চরে মাসের পর মাস মহিষ দেখভাল করা এবং পরিচর্যাকারী থাকেন। আবার প্রশ্ন হচ্ছে এই যে যারা পরিচর্যা করেন মহিষ, তাদেরকে কী নামে ডাকা বা তাদেরকে বলা হয়? সবার আগে বাজার প্রেস করেছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ, আবারও রাখাল। রাখাল আপনি বলেছেন, রাখাল কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। বিশ নম্বরের জন্য খেলবেন। উত্তর সঠিক হলে বিশ, ভুল হলে দশ। এবং কম্পিউটার বলছে আপনাদের উত্তর ভুল। এটা হচ্ছে মৈশাল। মৈশাল উত্তরবঙ্গে দিনাজপুর, রংপুর এবং ওপাশে কুচবিহার এলাকায়, যেখানে হয় যে নদীর পাড়ে বাথান বলা হয়, যেখানে সমস্ত মহিষদেরকে রাখা হয়, অনেক মহিষ, এবং কিছু কিছু লোকদেরকে নিয়োগ দেওয়া হয় যারা এটা পরিচর্যা করে, তাদেরকে বলা হয় মৈশাল। এবং আমাদের উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া গান আছে সেখানে মৈশালকে নিয়ে অনেক মজার মজার গান আছে, অনেক বিরহের গান আছে। মৈশাল গরু যারা চরান তারা হচ্ছেন রাখাল, কিন্তু যারা মহিষের পরিচর্যা করেন তারা হচ্ছেন মৈশাল।
অলরাইট, দুঃখিত বাংলাদেশ ওভারি কলেজ আবারও 10 নম্বর হারালেন। আমার পরামর্শ থাকবে ভালো করে দেখে শুনে তারপরে বাজার প্রেস করুন, নাহলে নাম্বার হারাতেই থাকবে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের পরের প্রশ্ন। আমরা একটি চলচ্চিত্রের পোস্টার দেখব যেটা 1992 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান কল্প কাহিনীমূলক চলচ্চিত্র। এটি লিখেছিলেন গল্পটা মেলিসা ম্যাথিসন এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন স্টিভেন স্পিলবার্গ। পোস্টারটা দেখাই, তারপরে বলেন এটি কোন সিনেমার পোস্টার। হোলি ক্রস গার্লস স্কুল সবার আগে বাজার প্রেস করেছেন। ইয়েস, হোলি ক্রস, ইটি, ইটি, ইটিতে কি হয়? একটা ভিনগ্রহ থেকে স্পেসশিপ আসে, সেখানে একটা ছোট এলিয়েন হারিয়ে যায়, পরে একটা শপিং মল বা এরকম কোনো একটা জায়গায় ছোট একটা ছেলে খুঁজে পায় এবং অনেক বিপদের পরে তাকে ফেরত পাঠানো হয় আবার গ্রহে। আচ্ছা, আপনি কি সিনেমাটা দেখেছেন না শুনেছেন? পড়েছি ব্যাপার একটু। ও, পড়েছেন কিন্তু সিনেমাটা দেখা হয়নি। কে দেখেছেন সিনেমাটা? কেউ দেখেননি। দেখা যাক যে আপনারা বলেছেন ইটি, সেটি সঠিক উত্তর কিনা। কত নম্বরের জন্য খেলবেন হোলি ক্রস? ডাবল, 40 নম্বরের জন্য নিশ্চিত এটাই ইটি। ওকে, এটি রচনা মেলিসা ম্যাথিসনের, পরিচালনা স্টিভেন স্পিলবার্গের। দেখা যাক আমরা যে সিনেমাটির কথা বলছি সেটি ইটি কিনা। উত্তর সঠিক হলে 40, ভুল হলে জরিমানা হবে 20, এবং আপনাদের জরিমানা হচ্ছে না, 20 নম্বর। অ্যাবসলিউটলি রাইট, ইটি। ইটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা পূর্ণ রূপ হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল, যারা বাইরের গ্রহ থেকে এসছে। এবং আপনি যে গল্পটা বললেন একেবারে ঠিক সেটাই, যে ভিন গ্রহ থেকে একটা স্পেসশিপ এসে পড়ে এবং সেখান থেকে এই বাচ্চাটা বের হয়। এবং আমি বলবো যে বাবা মাকে বলবেন যে আমাকে ইটি এই সিনেমাটা দেখাও, ভেরি ইন্টারেস্টিং, খুব মজার, অনেক কিছু শেখার আছে ওখান থেকে। অলরাইট, 40 নম্বর পেয়ে গেছেন আরিবা আফরিন নাফিসা নওশের সঠিক উত্তর দিয়ে। এবার দেখা যাক কারা সঠিক উত্তর দেন পরের প্রশ্ন। গুগল আর্থ থেকে, স্যাটেলাইট থেকে, গুগল আর্থের স্যাটেলাইট থেকে একটা ছবি নেওয়া হয়েছে, একটা মহাদেশের ছবি। একটা মহাদেশকে আমরা দেখতে পাবো, চোখ রাখুন পর্দায়, বলুন এটি কোন মহাদেশ। আবারও বাজার প্রেস করেছে হোলি ক্রস গার্লস স্কুল, জলদি। আফ্রিকা মহাদেশ। ওকে, 20 নম্বর না 40 নম্বর, কত নম্বর যদি খেলবেন? সিঙ্গেল, নিশ্চিত না? আফ্রিকা হতেও পারে নাও হতে পারে। উত্তর সঠিক হলে 20, ভুল হলে জরিমানা 10। এবং কম্পিউটার বলছে আপনাদের উত্তর আফ্রিকা, ভুল, এটি দক্ষিণ আমেরিকার ছবি, দক্ষিণ আমেরিকা মহাদেশের ছবি। আফ্রিকার ছবিটা আরেকটু অন্যরকম। দুঃখিত হোলি ক্রস গার্লস স্কুল, 10 নম্বর জরিমানা হয়ে গেল, ব্যাপার না, অনেকগুলো 40 আছে এবং আরও 40 আছে। অলরাইট, পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখি কি প্রশ্ন। একটি পতাকা, পূর্ব এশিয়ার একটি রাষ্ট্রের পতাকা এটি, এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং আয়তনের দিক থেকে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, এবং এটার আয়তন প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমান, দেশটার নাম কি? পতাকাটা দেখিয়ে দিই। হোলি ক্রস গার্লস স্কুল আবারও বাজার প্রেস করেছেন। ইয়েস, চায়না, শিওর? কত নম্বর যদি খেলবেন? 40, এত নিশ্চিত? কি করে নিশ্চিত হলেন? চীনের পতাকা, এবং যে তথ্যগুলো দেওয়া আছে সেটাও চীনের। আমাদের কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে যে এটি হচ্ছে চীনের পতাকা। অ্যাবসলিউটলি রাইট, হোলি ক্রস গার্লস স্কুল। এবং আবারও 40 নম্বর চলে গেল তাদের দলের খাতায়। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি আছে। বানান আমরা বের করব, চারটি বানান দেওয়া আছে একটি শব্দের, তার মধ্যে তিনটি ভুল একটি সঠিক, সঠিক বানানটি খুঁজে বের করতে হবে। আমাদের শব্দ অপূরণীয়। সবার আগে বাজার প্রেস করছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মতিঝিল, ক নম্বরটা হবে? ক, আমাকে বানান করে শোনান। স্বরেয় পয় দীর্ঘকার র
তারপর নয় দীর্ঘিকার অন্তস্থ। ক স্বরে প দীর্ঘিকার পু র বৈষণ্য র নয় দীর্ঘিকার অন্তস্থ অপূরণীয়। অপূরণীয় মানে কি? যেটা পূরণ করা যাবে না। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? বিশ না চল্লিশ? বিশ নম্বরের জন্য খেলবেন, নিশ্চিত না? উত্তর সঠিক হলে বত্রিশ সরকারি বালক উচ্চ বিদ্যালয় পাবেন, বিশ নম্বর ভুল হলে পাবেন জরিমানা দশ। আমাদের কম্পিউটার বলছে এটির সঠিক বানান হচ্ছে ঘ স্বরে প দীর্ঘকার পু বৈষণ্য র মূর্ধান্য পূরণ মূর্ধান্য দীর্ঘিকার অন্তস্থ অপূরণীয়। ঠিক আছে, এরপরে আশা করছি যে আমাদের এই বানানটা কখনো ভুলবে না। খুব সহজ বানান, একদম সহজ বানান। অলরাইট, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দশ নম্বর মাইনাস দিয়ে আপনাদের যাত্রা শুরু হলো। দেখা যাক এটা উঠে যাবে নাম্বার আবার। পরের প্রশ্ন, মে ইসাবেলা তার সাথে ব্রাজিলিয়ান মিডফিল্ডার একটা সেলফি তুলেছেন এবং সেই সেলফিটা আমরা এখন পর্দায় দেখব। বলতে হবে কে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ইসাবেলার বাবা কে? ইসাবেলার বাবা কে? বিখ্যাত ফুটবল খেলোয়াড় ব্রাজিলের, আমাদের সবারই খুব প্রিয়। চার দলে কারো কাছ থেকেই আমরা সাড়া পাচ্ছি না। ঠিক আছে, তাহলে চলে যাই সম্ভাব্য উত্তরে। চারটি সম্ভাব্য উত্তর দেবো, উত্তর সঠিক হলে দশ, ভুল হলে কাটা যাবে পাঁচ। চারটি সম্ভাব্য উত্তর আসছে আপনাদের সামনে। কাকা নেইমার মেসি রোনালদো হোলি ক্রস গার্লস স্কুল? কাকা। আপনারা বলছেন ইসাবেলার বাবার নাম হচ্ছে কাকা। কি করে বুঝলেন যে এটা কাকা? নেইমার মেসি রোনালদোর ইসাবেলা নামের কোনো মেয়ে নেই। আচ্ছা, তাহলে হলে একমাত্র কাকারই থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কাকার মেয়ের নাম ইসাবেলা কিনা। কত নম্বর যদি খেলবেন, দশ নাকি বিশ? সিঙ্গেল। দশ নম্বর যদি খেলবেন, নিশ্চিত না? ভুল হতেও পারে। তবে কম্পিউটার বলছে যে আপনাদের উত্তর ভুল নয়, সঠিক উত্তর কাকা। অ্যাবসলিউটলি রাইট, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা, তার মেয়ে হচ্ছে ইসাবেলা। এবং তারা যখন ঘরে থাকেন তখন তারা একদম সাধারণ মানুষের মতো বাচ্চাদের সাথে অনেক বেশি মজা করে, অনেক এনজয় করে, রাইট? এবং ভেরি রাইট ইন সেইড যে রোনালদো মেসি তাদের কন্যার নাম ইসাবেলা নয়, সুতরাং আছে একমাত্র বাকি কাকা, সুতরাং এটা কাকারই হবে। ভেরি ওয়েল ডান। এবং হোলি ক্রস গার্লস আপনারা পেয়ে গেলেন দশ নম্বর, ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কোন ছবি আছে। নৌবাহিনী বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হোলি ক্রস সব নাম্বার নিয়ে যাচ্ছে, ঠেকাতে হবে হোলি ক্রসকে। ঠিক আছে, রেডি? পরের প্রশ্ন, তিনি একজন বাঙালি শিশু সাহিত্যিক, ভারতীয় সাহিত্যে ননসেন্স রাইমের তিনি প্রবর্তক, তিনি ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনা লেখেন, নাট্যকার, তার বাবা হচ্ছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তার ছেলের নাম সত্যজিৎ রায়। সবার আগে বাজার প্রেস করেছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। সুকুমার রায়। সুকুমার রায়, কি দেখে বুঝলেন সুকুমার রায়? ওনার বাবা এবং পুত্র নাম অনুযায়ী, নাম অনুযায়ী আপনার মনে হচ্ছে যেটা সুকুমার রায়। কত নম্বর জোরে খেলবেন? চল্লিশ। চল্লিশ শিওর, ভুল হলে কাটা যাবে বিশ নম্বর। আমাদের কম্পিউটার বলছে এই ভদ্রলোকের নাম হচ্ছে সুকুমার রায়। অ্যাবসলিউটলি রাইট, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চল্লিশ নম্বর আপনাদের দলের খাতায়। খুব মজার মজার ছড়া উনি লিখতেন যেটাকে বলা হয় ননসেন্স রাইম। এবং তারই সন্তান সত্যজিৎ রায়, যিনি বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার, এবং তার বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কিন্তু অসাধারণ লেখনে লিখতেন, শিশু সাহিত্য রচনা করেছেন অনেকগুলো, তারও অনেক সুনাম রয়েছে। সুকুমার রায় সঠিক উত্তর, চল্লিশ নম্বর, বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার। পরের প্রশ্ন, দেখা যাক এবার কে উত্তর দেয়। আবারও শুদ্ধ বানানে চলে এলাম আমরা এবং একইভাবে চারটি বানান দেওয়া থাকবে, তিনটি ভুল একটি সঠিক।
এবং শব্দটি হচ্ছে স্টেডিলি। সবার আগে বাজার প্রেস করছেন হোলি ক্রস গার্লস স্কুল। হোলি ক্রস সি সি সি, আমাকে স্পেল করে শোনান। এস টি ই এ ডি আই, সরি সরি সরি, একটু আস্তে, ধীরে ধীরে। এস টি ই এ ডি আই এল ওয়াই, এল ওয়াই, এস টি ই এ ডি আই এল ওয়াই, স্টেডিলি। স্টেডিলি মানে কি? স্টেডিলি মানে না থেমে একটানা। হ্যাঁ, না থেমে একটানা, কিন্তু স্টেডিলি। হ্যাঁ, আচ্ছা, আপনারা বলছেন সি, এটি হবে স্টেডিলির বানান, শুদ্ধ বানান। 20 নম্বর নাকি 40 নম্বর? ডাবল ডাবল। 40 নম্বর যদি খেলবেন, বিপদ রয়েছে, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। সমস্যা নেই, সমস্যা নেই, অনেক নম্বর আছে। এবং আমাদের কম্পিউটার বলছে স্টেডিলির সঠিক বানান হচ্ছে সি। অ্যাবসলিউটলি রাইট, হোলি ক্রস গার্লস স্কুল। স্টেডিলি সঠিক বানান এস টি ই এ ডি আই এল ওয়াই। ভেরি ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান আরিবা আফরিন এবং নাফিসা নওশের, ভেরি গুড। পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি আছে আমাদের জন্য। সিলেট বিভাগের একটা মানচিত্র আমরা দেখব, সেখানে একটা জেলার নাম খুঁজে পাচ্ছি না, যেটা ঢেকে দেওয়া আছে। আমাকে একটু জেলার নামটা খুঁজে বের করতে সাহায্য করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তার মানচিত্র। হোলি ক্রস গার্লস স্কুল সবার আগে বাজার প্রেস করছে হোলি ক্রস। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল। কি করে বুঝলেন এটা শ্রীমঙ্গল? আমার নানার বাড়ি ওখানে। আপনার নানার বাড়ি এখানে, ঠিক আছে, দেখা যাক নানার বাড়ি ঠিক মতো আপনি চিনতে পারেন কি না। কত নম্বর যদি খেলবেন? সিঙ্গেল সিঙ্গেল। নানার বাড়ি আবার সিঙ্গেল? আপনি কনফিউজ, আপনারা বলেছেন শ্রীমঙ্গল। 20 নম্বরের জন্য খেলছেন, উত্তর ভুল হলে 10 নম্বর জরিমানা হবে। আমাদের কম্পিউটার বলছি হবিগঞ্জ। সিলেট বিভাগে ঢোকার মুখেই প্রথম যে জেলাটি পড়ে সেটি হচ্ছে হবিগঞ্জ জেলা, ঠিক আছে? শুরুতেই হবিগঞ্জ। এরপরে নানার বাড়ি ভালো করে চিনতে হবে, নাহলে কিন্তু নানা নানি অনেক মুখবে, ঠিক আছে? অলরাইট, দুঃখিত, 10 নম্বর হোলি ক্রস গার্লস স্কুল জরিমানা হয়ে গেল। এটি হচ্ছে হবিগঞ্জ জেলা, একেবারে শুরু। আমরা যদি ঢাকা থেকে রওনা দিই সিলেট বিভাগের দিকে, প্রথম যে জেলাটিতে আমরা ঢুকবো সেটি হচ্ছে হবিগঞ্জ জেলা। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য পরের প্রশ্ন। সূত্র থেকে উত্তর, একজন বিখ্যাত ব্যক্তির নাম জানতে চাই, কি তার নাম? প্রথম সূত্রে সঠিক উত্তর দিলে 50 নম্বর, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। প্রথম সূত্রে সঠিক উত্তর না পেলে আমরা চলে যাবো দ্বিতীয় সূত্রে, তখন দ্বিতীয় সূত্র দেব, সেটাতে সঠিক উত্তর দিলে পাবেন 30, ভুল হলে কাটা যাবে 15। সেটাও যদি না পারেন তাহলে তৃতীয় সূত্রে যাব, তৃতীয় সূত্রে এসে সঠিক উত্তরের জন্য পাবেন 10, কিন্তু ভুল হলে জরিমানাটাও হবে 10। এবং চাইলে এখানেও আপনারা বোনাসের জন্য ডাবল নাম্বারের জন্য খেলতে পারেন, ওকে, ক্লিয়ার? তো চলে যাই আমাদের প্রথম সূত্রে। আমাদের প্রথম সূত্র, তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন। সবার আগে বাজার প্রেস করেছেন প্রথম সূত্রে হোলি ক্রস। তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমেদ, কিভাবে জানলেন ইনি তাজউদ্দিন আহমেদ? মুক্তিযুদ্ধের ইতিহাস যদি না জানা থাকে তাহলে কিভাবে বাংলাদেশের নাগরিক হওয়া যায়? বাহ, ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি রাইট। আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসই যদি না জানি, কেমন করে আমাদের দেশটা জন্ম হলো সেটাই যদি না জানি, তাহলে আমরা কেমন করে নাগরিক হব, তাই না? লোকের নাগরিক হওয়াটা বৃথা। যাই হোক, আপনি বলছেন তাজউদ্দিন আহমেদ, কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল না ডাবল? 50 না 100? ডাবল ডাবল। জরিমানা হবে 40, 100% ডাবল, 100% ডাবল, দেখা যাক। আমরা চলে যাই দ্বিতীয় সূত্রে।
দ্বিতীয় সূত্রে তিনি ছিলেন একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এবং তৃতীয় সূত্রটি হচ্ছে 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করবার পর জাতীয় তিন নেতাসহ তাঁকে বন্দী করা হয় কেন্দ্রীয় কারাগারে, এবং সেখানেই 1975 সালের 3 নভেম্বর বন্দী থাকা অবস্থায় ঘাতকের বুলেটে তাকে হত্যা করে। এবং সঠিক উত্তর আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ। উত্তর সঠিক হলে হোলি ক্রস আপনারা পাবেন 100 নম্বর, ভুল হলে কাটা যাবে 40 নম্বর। আরিবা আফরিন, নাফিসা নওশের, আপনাদের দেয়া উত্তর তাজউদ্দিন আহমেদ। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ভেরি ওয়েল ডান হোলি ক্রস গার্লস স্কুল, ভেরি ভেরি ওয়েল ডান। ছবিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন আহমেদ রয়েছেন এবং ফুল দিয়ে বঙ্গবন্ধুকে বরণ করা হচ্ছে। এটি হচ্ছে 1969 সালে তোলা ছবি। আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল এবং তখন জেলখানা থেকে মুক্তি পাবার পরে এই ছবিটা তখন তোলা হয়েছিল বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন আহমেদ। ভেরি ওয়েল ডান হোলি ক্রস, এবং নাম্বার নিয়েই যাচ্ছে। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে। এবার অঙ্ক খেয়াল করতে হবে এবং বিভিন্ন রকম অ্যানালজি দেওয়া আছে সেটা থেকে বের করতে হবে। আমাদের প্রশ্ন, 3+4+6=31, 2+9+2=31, 6+6+2=41, তাহলে 2+6+2 কত হবে? একটু চিন্তা করলে বের করা যাবে, খুব সহজ। সবার আগে বাজার প্রেস করেছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ইয়েস, 1-0-1। কি করে বের করলেন? এখানে 6 আর 4 আর 3 যোগ করলে হয় 13। তেরোর সাথে এখানে প্রথম ডিজিট 1 পরে চলে যায় এবং দ্বিতীয় ডিজিট 3 আগে চলে যায়। এমন করে প্রত্যেকটি চলার জন্য লাস্টে তার মানে 13-13 উল্টে দিলে হয়ে যাচ্ছে 31-3-1। আচ্ছা, পরেরটায় 9-10-11-12-13, এখানে একই কাজ হয়েছে। প্রথম ডিজিট 13 উল্টে এখানে 31-31 বসছে। আচ্ছা, তারপরেরটায় 6-12-13-14-14 4 আগে 1 পরে হয়ে এটা 41 হয়েছে। তাহলে এখানেও একই হবে 10, তাহলে 0 আগে 1 পরে 10। 2+6+2=10, 10 যদি উল্টে দেই 0-1 ডাবলের জন্য খেলবেন 40 নম্বর, শাবাশ। দেখা যাক আপনারা যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি সঠিক কিনা এবং আপনাদের উত্তর 1-0-1 এটি সঠিক কিনা। উত্তর সঠিক হলে 40, না হলে জরিমানা। এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর ভুল নয়, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট এক্সপ্লেনেশন, এক্স্যাক্টলি এইভাবেই পুরো অঙ্কটা সাজানো হয়েছে। 3+4+6=13, 13 সংখ্যাটা বদলে দেওয়া হয়েছে, 3 আগে চলে এসছে 1 পরে গেছে। আবার পরেরটায় 2+9+2=13, আবারও এটা উল্টে গেছে, 3 সামনে চলে এসছে 1 পরে গেছে। পরেরটা আবার দেখি 6+6=12, 2+14, আবার 14 উল্টে গেছে, 1 চলে এসছে পেছনে, 4 চলে এসছে আগে 41, তাহলে 2+6+2=10, তাহলে উল্টে যাবে, 0 চলে আসবে আগে, 1 চলে আসবে পরে, তার মানে তখন উত্তরটা গিয়ে দাঁড়াবে। এবং 1 উত্তর দিয়ে 40 নম্বর পেয়ে গেল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রিয়াসাত হাসান লাবিব এবং আহনাফ আমির আনাবিল, ব্রিলিয়ান্ট, ভেরি ভেরি ওয়েল ডান। যাক, অবশেষে একটা কিছু হলো। এবারে চলে যাই আমাদের পরের প্রশ্নে এবং এটি আমাদের শেষ প্রশ্ন। আমরা এখন একটি গান শুনব, আমাদের দেশের বিখ্যাত মানুষ আব্বাসউদ্দিন,
উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানকে তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন এবং সারা দুনিয়াতে ভাওয়াইয়া গানকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং অসংখ্য লোকগান তিনি রেকর্ড করেছেন, তার গলায় আমরা শুনি নিয়মিত। তো আমরা এখন আব্বাসউদ্দিনের কণ্ঠে একটি গান শুনব এবং গানের মাঝখানের অংশটা শুনব। আমাকে বলতে হবে যে গানটার প্রথম লাইনটা কি। খুব পরিচিত একটা গান, গানটা শুনি। কাষ্ঠের নৌকা খানি মাথানে তার বুড়া, ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাথানে তার বুড়া, নৌকারা দার থাইকা পাথায় গেলে, আমরা চলে যাই আমাদের উত্তরে। গানটা হচ্ছে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। এবং এগুলো হচ্ছে আমাদের দেশের গর্বের সম্পদ, কেবলমাত্র আমাদের দেশে না, সারা দুনিয়ার যে লোকগানের ভাণ্ডার আছে তাতে আমাদের দেশের এইসব লোকগান অত্যন্ত সমৃদ্ধ বলে গণ্য হয়। তা আমরা যদি আমাদের দেশের যেগুলো গর্বের জায়গা সেটা যদি না শুনি তাহলে কেমন করে হবে। এখন থেকে অনেক বেশি করে আমাদের দেশের গান, আমাদের লোকসঙ্গীত আমরা শুনবো, ঠিক আছে? আব্বাসউদ্দিন আহমেদের গান শুনবো, আবদুল্লা আলিমের গান শুনবো, ফেরদৌসি রহমানের গান শুনবো, ঠিক আছে? এই সময়ের গান তো শুনবই, কিন্তু আমাদের দেশের গর্বের যে জায়গাগুলো সেই গানগুলো। তো অনেক ধন্যবাদ আপনাদের চার দলকেই আমাদের সাথে যোগ দেবার জন্য। দেখে নিই যে কোন দল কত স্কোর করলেন। স্কোর অনুযায়ী দেখা যাচ্ছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রিয়াসাত হাসান লাবিব এবং আহনাফ আমির অনাবিল, তারা দুজনে মিলে অর্জন করেছেন 40 নম্বর। অভিনন্দন লাবিব এবং অনাবিল। এরপরে হোলি ক্রস গার্লস স্কুল, যাদেরকে অনেকক্ষণ ধরে ঠেকাতে চাচ্ছিলাম সবাই মিলে এবং অনেকবার বলছিলাম ঠেকাও ঠেকাও, কিন্তু কেউ আটকাতে পারেনি, সবাইকে টপকে হোলি ক্রস গার্লস স্কুলের আরিবা আফরিন এবং নাফিসা নওশের অর্জন করেছেন 240 নম্বর। অভিনন্দন হোলি ক্রস গার্লস স্কুল। এরপরে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার মোবারক ইসলাম লাবিব এবং মুনেম শারিয়া, তারা দুজনে মিলে অর্জন করেছেন 30 নম্বর। অভিনন্দন লাবিব এবং ফারিয়ান। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সাকিব হাসান এবং সাকিব সিয়াম, দুই সাকিব আজকে ছিলেন, সেঞ্চুরি করার কথা ছিল, 100-100 হলে 200 হতে পারত, কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে হয়নি, আজকে কোনো নম্বর শেষ পর্যন্ত দলের খাতায় যোগ হয় মাঝে মধ্যে। ক্রিকেট খেলাতেও হয় যে সাকিব যে সবসময় রান করতে পারে, তার কখনো অনেক রান করতে পারে, কখনো কম রান করে, হয় এটা কোনো ব্যাপার না। নিশ্চয়ই আগামীতে দুই সাকিব মিলে ডাবল সেঞ্চুরি করবে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের চার দলকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। আর আপনাদের জন্য জানিয়ে রাখি আমরা কিন্তু ফেসবুকে রয়েছি, যে আমাদের ফেসবুক পেজ আছে, আপনাকে যেটা করতে হবে ফেসবুকে গিয়ে লগ ইন করে তারপরে www.facebook.com/quizquiz2016 এটাতে লগ ইন করবেন, ক্লিক করে ঢুকে যাবেন এবং আমাদের বিভিন্ন প্রচারিত অনুষ্ঠান দেখতে পাবেন, আমাদের বিভিন্ন রকম তথ্য দেখতে পাবেন, বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন, এই যে এবং আগামীতে কী করে কুইজ হবে, কী ধরনের হবে সেটা সম্পর্কে আপডেটগুলো পাবেন। আর একটা কাজ করবেন, সাবস্ক্রাইব লাইক বাটনে প্রেস করুন, তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে নিয়মিত আমাদের আপডেটগুলো পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে। এবং জানেন তো 2017-এর কুইজ আসছে, কুইজ 2017, আপনার স্কুল চাইলে অংশ নিতে পারে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া দুজনের একটি দল অংশ নিতে পারবেন কুইজ 2017-তে। জলদি আবেদনপত্র পাঠিয়ে দিন আমাদের কাছে, প্রযোজক কুইজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। ভালো থাকবেন, দেখা হবে আবারও কুইজ 2016-তে।